নির্বাচনের আগে একটি শুকনো পুকুর থেকে বালতিতে সকেট বোমা উদ্ধার রবিবার দুপুরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলের লস্করপুর এলাকায় ঘটনার পর পুলিশ বোমা উদ্ধারের ঘটনাস্থল ঘিরে রেখেছে স্থানীয় সূত্রে জানা যায় গত বিধানসভা নির্বাচনের দিন ডোমকলের লস্করপুরে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছিল তারপর থেকে কোনো রকম বোমা উদ্ধারের ঘটনা ঘটেনি রবিবার দুপুরের দিকে শুকনো পুকুরে একটি বালতি দেখে সন্দেহ হয় স্থানীয়দের তারপরে তার কাছে